প্রথমবারের মতো রেল ট্র্যাকে পরীক্ষামূলকভাবে চালানো হল মেট্রো রেলের বগি এর মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল রাজধানীর মেট্রো রেল প্রকল্প সকালে উত্তরা দিয়াবাড়ির ডিপো এলাকায় বিদ্যুৎ চালিত মেট্রো রেলের বগিগুলোর উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবাদুল কাদের বলেন মেট্রো রেল এখন আর স্বপ্ন নয় বাস্তবতা তিনি জানান দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি তেষট্টি ভাগ হলেও উত্তরা আগারগাঁও অংশের পঁচাশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে এস্কোরভের আরকি প্রতিবেদন। মঙ্গলবার সকালে উত্তরা দিয়াবাড়ি ডিপোর কোচ আনলোডিং এলাকার রেলওয়ে ট্র্যাকে তোলা হয় দেশের প্রথম মেট্রো রেলের বগি। এই সময় রেল বগিগুলোর উপস্থাপন অনুষ্ঠানে বাসভবন থেকে অনলাইনে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবাদুল কাদের। শুরুতেই সকলকে ট্রেনের আগমন প্রত্যক্ষ করার অনুরোধ জানান তিনি। কর্মপরিকল্পনা অনুসরণে বাংলাদেশে প্রথম উড়াল মেট্রো রেল ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় বাস্তবায়নাধীন মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি তুলে ধরেন ওবায়দুল কাদের মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি চৌষট্টি পারসেন্টের মতো প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্বতে আগারগাঁও অংশে পূর্ত কাজের অগ্রগতি প্রায় পঁচাশি শতাংশ দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি প্রায় ষাট পারসেন্ট এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্ট্রং ও ডিপু ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি প্রায় পঞ্চান্ন শতাংশ আগামী আগস্ট মাসেই ভায়ডাকটির উপর দিয়ে মূল লাইনের পারফরম্যান্স টেস্ট শুরু হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়োডাক্টের উপর পারফরম্যান্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে দ্বিতীয় মেট্রো ট্রেন সেটটিও গত নয় মে দু হাজার একুশ মংলা বন্দরে এসে পৌঁছেছে অনতি বিলম্বে ঢাকা এসে পৌঁছবে বলে আশা রাখছি এ সময় উত্তরা ডিপো প্রান্তে উপস্থিত ছিলেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এম সিদ্দিক সহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাদের সবাইকে ট্রেনের আগমন প্রত্যক্ষ করার জন্য অনুরোধ করছি এস কে সৌরভ এস টিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এস টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এস ডট বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এ নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়